আসসালামু আলাইকুম দুপুর 1টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান কলি সমাবেশের 3 দিন আগে রাজশাহীতে বিএনপি নেতাকর্মীরা রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চরম দুর্ভোগে মানুষ রাজশাহীতে বিএনপির 808 নেতাকর্মীর নামে মামলা 24 ঘন্টায় গ্রেফতার 108 যুবলীগ নেতার গুদাম থেকে 1130 বস্তা সরকারি চাল জব্দ পুলিশের ভয়ে গাছে উঠলেন বিএনপি নেতা গাছ থেকে পড়ে আহত স্পেনের দূতাবাসে বিস্ফোরণ ইউক্রেন কূটনৈতিক মিশনগুলোকে নিরাপত্তা জোরদার করেছে উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা নারীর বাধ্য হয়ে জরুরি অবতরণ আরাকান্স অঙ্গরাজ্যে পাকিস্তানের কয়লা খনিতে বিস্ফোরণ নিহত 9 সমকামী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ করল রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর দুই দিন পরেই রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় সমাবেশ তবে গতকাল সন্ধ্যার পর থেকেই সমাবেশের স্থলে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে দূর দূরান্ত থেকে চাল ডাল মুড়ি সহ অন্যান্য শুকনো খাবার নিয়ে সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন তারা গতকালই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ এরপর থেকেই শুরু হয়েছে মঞ্চ প্রস্তুত এবং মাঠে বাঁশ খুঁটি পোতার কাজ তবে পুলিশের শর্ত অনুযায়ী যারা মাঠে কাজ করছেন কেবল তারাই সেখানে প্রবেশ করতে পারছেন ফলে দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা এখনও মাদ্রাসার ময়দানে প্রবেশ করতে পারছেন না তারা আশ্রয় নিয়েছেন মাদ্রাসা মাঠের পাশে রাজশাহীর হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহুয়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গতকাল সন্ধ্যা থেকে আসা নেতাকর্মীরা খোলা আকাশের নিচে রাত্রি সেখানেই কম্বল মুড়ি দিয়ে কাটিয়েছেন তবে নেতাকর্মীদের কোনো কোনো দল তাঁবু টানিয়েছে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে বৃহস্পতিবার ভোর 6টা থেকে এই ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকেই রাজশাহী বিভাগে বাস চলাচল বন্ধ হয়ে যায় ফলে সড়ক পথে রাজশাহীর 8 জেলার সঙ্গে রাজধানী ঢাকা সহ গোটা দেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আর ধর্মঘটের প্রথম দিনেই অচল হয়ে পড়েছে রাজশাহী ধর্মঘটের কারণে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা সহ বিভিন্ন রুটের যাত্রীরা যানবাহন না পেয়ে দূর দূরান্তে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েও পথে পথে যাত্রীরা নানা হয়রানির শিকার হচ্ছেন সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে মহানগরের শিরোইল ভদ্রা ও রেলগেট বাস টার্মিনালে আসেন যাত্রীরা কিন্তু বাস না পেয়ে কেউ বিকল্প যানবাহন কেউ বা বাড়ি ফিরে যাচ্ছেন অনেককে আবার রাজশাহী রেল স্টেশনে ভিড় করতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন দলের কর্মসূচিতে ককটেল নিক্ষেপ সংঘর্ষ নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে বিস্ফোরক আইনে বিএনপির নেতাকর্মীদের নামে আরও 5টি মামলা করেছে পুলিশ এসব মামলায় বিএনপির 808 নেতাকর্মীকে আসামি করা হয়েছে তাদের মধ্যে গত 24 ঘন্টায় 108 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিএনপি নেতাদের অভিযোগ আগামী 3 ডিসেম্বর রাজশাহী ও 10 ডিসেম্বর রাজধানীর গণসমাবেশ ঘিরে সারা দেশে কাল্পনিক ঘটনার মামলা ও ধরপাকড় চালাচ্ছে পুলিশ বেশিরভাগ মামলার এজাহারে বর্ণনার সঙ্গে ঘটনার কোনো মিল নাই বগুড়ার সরিষাকান্দিতে শাহাদাত হোসেন নামে এক যুবলীগ নেতার গুদাম থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 1130 বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে উপজেলার কালীতলা এলাকার একটি তিনতলা বাসার নিচে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়িতে পুলিশ দেখে ভয়ে দেয়াল টপকে গাছে উঠে পড়েন বিএনপির এক নেতা পরে গাছ থেকে পড়ে আহত হন তিনি ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে বাচ্চু রহমান নামের ওই নেতা রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম বাদশা আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্প্যানিশ পুলিশ এবং সরকার বলেছে যে মাদ্রিদে ইউক্রেনীয় দূতাবাসের একজন কর্মচারী চিঠি বোমা খুলতে গিয়ে আহত হওয়ার পরে ইউক্রেন বিদেশে তার দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বুধবার থেকে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নিরাপত্তা জোরদার করছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যামিত্র কুলেবা বিদেশে সকল ইউক্রেনীয় দূতাবাসকে তাদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী তার স্প্যানিশ সমকক্ষদেরকে আক্রমণের তদন্তের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের দেশটির টেক্সাসের হিউস্টন থেকে ওহাইওর কলম্বাসে যাচ্ছিল সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট কিন্তু হঠাৎ উড়ন্তের সেই বিমানের দরজা খোলার চেষ্টা করেন এক নারী যাত্রী এতে বাধ্য হয়ে বিমানটিকে আরাকানসাস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করেন পাইলট যে নারী ওই বিমানের দরজা খোলার চেষ্টা করেছিলেন তার নাম এলএম আগবেগিনু বলে জানা গেছে ঘটনার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে এরপর সেটি আদালতে গড়িয়েছে
পাকিস্তানের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো 4 জন। বুধবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরকাজাই এলাকায় একটি প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। সূত্র গালফ নিউজের। ওরাকজাই জেলা প্রশাসক জানিয়েছেন, ওই সময় খনিতে 13 জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর সেখান থেকে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়। অবশিষ্ট 4 খনি শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছেন। মূলত খনির ভেতরে গ্যাসের স্পার্কের কারণে বিস্ফোরণটি ঘটেছে। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে সমকামী প্রচারণা বন্ধে কঠিন আইন পাশ করা হয়েছে। রাশিয়ার যে কোনো বয়সের নাগরিকদের জন্য এই আইন প্রযোজ্য হবে। এটি এখন আইনে পরিণত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষর দরকার পড়বে। এর আগে গত 24 নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষেও বিলটি পাশ হয়, এ খবর দিয়েছে সিএনএন। আমাদের পরবর্তী বিকেল 4টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।